হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব একটা ক্লাস ইলেভেনের অ্যালকেন প্রিপারেশনের মধ্যেও এই রিয়াকশানটাকে বলা যায় একটা নেমড রিয়াকশান আবার ক্লাস টুয়েলভের কার্বনিল কম্পাউন্ড যে চ্যাপ্টারটা রয়েছে তার কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে এই রিয়াকশানটা পড়ে সেটা হচ্ছে মোজিঙ্গো রিডাকশান বা মোজিঙ্গো বিজারণ তো কী হয় রিয়াকশানটা না একটা যদি অ্যালডিহাইট থাকে আর সি এখানে এরকম একটা ওয়ান টু ডাইথায়ল নেওয়া হয় যেমন এটা ইথিলিন ডাইথায়ল এটা এক নাম্বারে নেওয়া হয় আর দু নাম্বারে হাইড্রোজেন নিকেল ক্যাটলিস্টের প্রেজেন্সে তাহলে ক্লিমেনসান উল্ফ কৃষ্ণারে যেরকম হতো এই ডাবল বন্ড ওটা দুটো এইচ দিয়ে রিপ্লেসড হয়ে যেত এখানেও তাই হবে মানে ডাবল বন্ড ওয়েট জায়গায় দুটো এইচ চলে আসবে সি এইচ টু এইচ অর্থাৎ সি এইচ থ্রি হয়ে যাবে তার মানে আমরা এখানে পাবো আর সি এইচ থ্রি সিমিলারলি কিটোনের ক্ষেত্র একই রকম হবে যদি এরকম কিটোন নেওয়া হয় সেটাকে এই সেম দুটো রিয়েজেন্ট দিয়ে ট্রিট করা হয় তাহলে আমরা আর সি টু আর পাবো তো কীরকমভাবে হচ্ছে জিনিসটা সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে ভাবতে পারবো যে আর সি এইচও সাপোজ এটা আছে তার সঙ্গে যদি এই থায়লটা নেওয়া হয়েছে এস এস এইচ তো নিলে এরম প্রথমে এইটা ভাববি যে এরম ডিহাইড্রেশন এইচ টু ওটা বেরিয়ে তাহলে কি হচ্ছে আর সি এইচ এস সি এইচ টু সি এইচ টু এস আবার এটা এবার এইখানে এই যেটা তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে সাইক্লিক থায়ো অ্যাসিটাল এবার এই সাইক্লিক থায়ো অ্যাসিটালে যদি হাইড্রোজেন আর নিকেল দেওয়া হয় এখানে দেখ কার্বন আর সালফার কার্বনের তো আউটারমোস্টের টু পি আর সালফারের থ্রি পি তাহলে এখানে টু পি থ্রি পি ওভারল্যাপিংয়ের জন্য বন্ড কিন্তু যথেষ্ট উইক এবার যখনই এটা ক্যাটলিস্টের প্রেজেন্সে মানে হাইড্রোজেন দেওয়া হচ্ছে এই বন্ড ব্রেক করবে তো বন্ড ব্রেক করে এই সিএস বন্ড ব্রেক করবে এদিকে একটা এইচ আসবে এদিকে একটা এইচ এলো সিমিলারলি এই সিএস বন্ড ব্রেক করবে এটার সাথে একটা এইচ এটার সাথে একটা এইচ তাহলে দেখ ওদিকটায় চলে আসছে আর সি এইচ ছিল আরও দুটো এইচ আসছে প্লাস ওদিকে আবার ওই ডাইথায়লটা ব্যাক করে যাচ্ছে এরকম এবার সাপোজ যদি এই কম্পাউন্ড টা নেওয়া হয় আর দু নাম্বারে হাইড্রোজেন আর নিকেল নেওয়া হলো তাহলে ডাইথায়াল হাইড্রোজেন নিকেলের জন্য সি ডাবল বন্ড ও যে পার্টটা আছে সেটা তো সি এইচ টু হলোই আর এইটা হাইড্রোজেন নিকেল পার্টটা এই সি ডাবল বন্ড সিটাকেও তো রিডিউস করে দেবে করে এই ডাবল বন্ডটাকেও সিঙ্গেল বন্ড করে দেবে তাহলে আনসার হয়ে যাবে সাইক্লোপেন্টেন। এবার সাপোজ এটা মনে হতেই পারে যে এই লকিংটা মানে এটাও একটা অ্যাসারসন রিজনে এরম কোয়েশ্চেন আসতে পারে যেটা যে ডাই দিয়ে লক করা হচ্ছে না করে যদি ডাইঅল দিয়ে

এইচ এইচ কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে কার্বনটাও টুপি অক্সিজেনটারও আউটারমোস্ট টুপি তাহলে এখানে টুপি টুপি ওভারল্যাপ করে কার্বন অক্সিজেন বন্ড ইজ মাচ স্ট্রংগার দেন কার্বন সালফার বন্ড সেখানে সেই জন্য এখানে হাইড্রোজেন নিকেল দিলে কিন্তু এই জিনিসটা আর ভাঙবে না তো এইখানে ফার্দার আর নো রিডাকশান রিডাকশান কিন্তু হবে না এই জায়গাটা দিয়েও কোয়েশ্চেন আসতে পারে So that's all for Mozingo reaction for plus two level competitives. Uh, thank you for watching. Keep sharing our videos. See you soon in the next video.